শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 120 জনের মৃত্যু, শনাক্ত 3,991। শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি রঞ্জু গ্রেফতার। দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ ভ্যাকসিন। রাঙামাটিতে বেলি ব্রিজ ভেঙে খালে পড়ল পাথর বোঝাই ট্রাক। তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পরিমণি। শীঘ্রই নতুন সরকার কাঠামো ঘোষণা করবে তালেবান। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 120 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 3,991 জন। শনিবার 21 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার 10 বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আরিফুর রহমান ওরফে রঞ্জু, বয়স 42। শুক্রবার 20 আগস্ট রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও 7,81,000 ডোজ টিকা হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। শনিবার 21 আগস্ট এ তথ্য নিশ্চিত করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তৌহিদুল আহসান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, আজ দুপুর 3:15 জাপান থেকে টিকা নিয়ে আসা ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। রাঙামাটির কাউখালী উপজেলায় বেলি ব্রিজ ভেঙে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক খালে পড়ে 2 জন আহত হয়েছে। আহতরা হলেন চালক জামাল হোসেন, সহকারী বাসুদেব। শনিবার 21 আগস্ট ভোর রাতে উপজেলার পোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে কাউখালী উপজেলায় টেকনিক্যাল কলেজের ভবন নির্মাণের জন্য অতিরিক্ত পাথর বোঝাই 10 চাকার ট্রাকটি পোয়াপাড়া বেলি ব্রিজে ওঠে। অপর প্রান্তে যাওয়ার আগেই বেলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলা থেকে নাইল্লাছড়ি সড়কে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার 21 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা CID ইন্সপেক্টর কাজী গোলাম মোস্তফা রিমান্ড শেষে পরিমণিকে আদালতে হাজির করলে মহানগর হাকিম আশিক ইমাম এ আদেশ দেন। আফগানিস্তানের দখল নেওয়ার পর ইসলামপন্থী সংগঠন তালেবানের এক মুখপাত্র শনিবার 21 আগস্ট জানিয়েছেন, তালেবান আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের জন্য একটি নতুন শাসন কাঠামো ঘোষণা করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তালেবানের আইনি, ধর্মীয় এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন শাসক কাঠামো উপস্থাপনের পরিকল্পনা করছেন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।